right now we are here. আজকে আমরা এখন আছি মাই এমিসন স্যাংচুয়ারি, যেটা হুইয়ান থেকে 45 কিলোমিটার দূরে, আর এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। Amis people, more than 300 years, the Ings and Mon That is the main tower. And this is the old ship hall. And this is library. Very big area. Plenty of temples are there. এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গ্রেট স্যাম্পল অফ এনশিয়েন্ট চাম্পা সিভিলাইজেশন। এখানে 70টার মতো ছোট বড় রকম মন্দির আছে, আর আমার ঠিক পেছনে যে বিল্ডিংটা আছে এটা হচ্ছে সেন্ট্রাল মন্দির ওদের। এখানে মাত্র একটাই দরজা থাকে, মানে কোনো জানলা থাকে না। আর আরও এর আশেপাশে আছে ছোট লাইব্রেরি, বড় লাইব্রেরি অ্যান্ড ওশিপ হল, এছাড়াও আছে ওদের অ্যাসেম্বলি হল। তো এখানে বেসিক্যালি যে মন্দিরগুলো ছিল সবই ডিস্ট্রয় হয়ে গেছে, আর ফ্রেঞ্চরা এখানকার মন্দিরে যে মূর্তিগুলো ছিল সেগুলো সবই তারা নিয়ে চলে গেছে। আর কিছু কিছু মূর্তি মানে মাথা মাথা নাকি লুভরে মিউজিয়ামে রাখা। Encryptions, you know, encryptions. Yeah, look here, it's new, right? Yeah? Yeah. Different mortar. Got this color. You take a look, ancient handwriting, language. According to our tour guide, Champa civilization is similar to Angkor Wat. যদিও অ্যাঙ্কর ভ্যাটে বিষ্ণুর পুজোই করা হয়, আর এখানে শিবকে ওরা মেনলি প্রায়োরিটি দেয়। শিবের পুজোই সব জায়গাতে দেখছি, শিবেরই মূর্তি আছে। আর এখানে মেনলি যেটা দেখার সেটা হচ্ছে রেড ব্রিকের ইউজ। কোনো সিমেন্ট ছাড়াই, কোনো কিছু মানে স্টিক করার কোনো কিছু ছাড়া, কীভাবে একটার সাথে আরেকটা ইট দিয়ে ওরা পুরো মন্দির বা ওদের যে সিভিলাইজেশনটা ছিল তৈরি করেছে, সেটা এখানকার মেন অ্যাট্রাকশন। আমরা শেষ করেছি একটা বোট রাইড দিয়ে, সেটা আমাদের ওখান থেকেই ছিল, মিশন স্যাংচুয়ারি থেকেই আমাদের এটা ইনক্লুড ছিল টুরে। বেসিক্যালি তোমরা যারা হিস্টোরিক্যাল প্লেসেস পছন্দ করো তাদের এই ট্রিপটা খুবই ভালো লাগবে, কেন কি এখানে চম্পা সভ্যতার পুরো হিস্ট্রি নিয়েই মেন এই ট্রিপটা। তো তোমরা ট্রাই করতেই পারো।
What is this? Bang me. Bang me. Yeah.